আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আর্মেনিয়ার ইরেভান থেকে রনি আহমেদ। তো দীর্ঘদিন চ্যানেলে কোনো ভিডিও নাই, আর ভিডিও না থাকার রিজন সবারই জানা, দেশের মধ্যে কি একটা পরিস্থিতি চলতেছিল এই অস্থিরতার মধ্যে, যেখানে শত শত স্টুডেন্টের জীবন বিপন্ন। ওইখানে মনে হয় যে বিদেশে উচ্চশিক্ষার গান গাওয়াটা ঠিক হইতো না, এটা চিন্তা করে কোনো ভিডিও দিই নাই, দীর্ঘদিন হয়ে গেছে। সো যেই অস্থিরতাটা দেশের মধ্যে হইল, এটা শুরু হওয়ার আগ মুহূর্তে অনেকেই আর্মেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপ্লিকেশন করছে, অনেকে হয়তো ভিসা পাইছে, কেউ রিজেক্ট হয়েছে, অথবা কেউ হয়তো ওই টাইমটার মধ্যে পেপারস গুছাইতেছিল অ্যাপ্লিকেশন করার জন্য, কিন্তু সব কিছু ক্লোজ হয়ে যাওয়াতে পারে নাই। তো এখন ইদানিং অনেকেই রিচ আউট করে জিজ্ঞেস করে যে এখন এই সিচুয়েশনের মধ্যে থেকে কী করা যায়। তো আজকে এই ভিডিওটা রেকর্ড করতে করতে এখন হইতেছে অগস্টের 15 তারিখ। আজকে তার মানে যদি এটা সেপ্টেম্বর সেশন হয়ে থাকে, তাহলে আর 15 দিন আমাদের হাতে আছে ক্লাস শুরু হওয়ার। তো যেখানে ক্লাস শুরু হওয়ার 15 দিন আছে, ওইখানে এটা তো খুবই উইয়ার্ড একটা কোয়েশ্চেন যে এখন অ্যাপ্লিকেশন করা যাবে কি না। তো এখন অ্যাপ্লিকেশন করলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, যে কোনো দেশের ইউনিভার্সিটি, আমার মনে হয় যে আরও 1 মাস খানেক আগেই ডেড লাইন ক্লোজ হয়ে গেছে ইউনিভার্সিটির। তো তারপরেও এক্সেপশন কিছু হয়তো আছে যেখানে অ্যাপ্লাই করা যাইতে পারে। তো আমি ওয়াইড সব কিছু নিয়ে আমি ভিডিও দেই না, আমি স্পেসিফিক্যালি আর্মেনিয়া নিয়ে যেহেতু দেই, তো আমি আমার ভিডিওতে এটা নিয়েই কথা বলবো। এটা আমি একটু একটু লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, যে আসলে বিষয়টা কী। তো এখন আমাদের আর আছে 15 দিন ক্লাস শুরু হওয়ার, যদি সেপ্টেম্বর ইনটেক হয় তাহলে তো সেপ্টেম্বরেই ক্লাস, তাই না? তো 15 দিনের মধ্যে আমরা যদি লজিক্যালি চিন্তা করি, তাহলে কিন্তু এটা কখনোই পসিবল না, অ্যাপ্লিকেশন করা, অফার লেটার পাওয়া, টিউশন ফি পাঠানো বা টিউশন ফি নাই পাঠানো, এখানে আসার পরে দেওয়া যেটাই হোক, এরপরে ভিসা অ্যাপ্লিকেশন করা, ভিসা পাওয়া, এটা এই 15 দিনের মধ্যে এত কিছু সম্ভব না। আবার আমাদের এম্বাসিও কিন্তু দিল্লিতে। তাহলে আরেকটা কোয়েশ্চেন, তাহলে কি পসিবল না? তো এইখানে একটু এক্সেপশন একটা কেস আছে, যেটা হইতেছে দুই একটা ইউনিভার্সিটি আছে, দুই একটা বলতে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটির কথা কখনো বলি না, তো ওগুলো নিয়ে আমি খোঁজাখুঁজিও করি না, প্রাইভেটে ডেফিনেটলি আছে, কিন্তু আমি পাবলিকের কথাই বলি। একটা পাবলিক ইউনিভার্সিটি আছে আমার জানা মতো, একটা টপ একটা পাবলিক ইউনিভার্সিটি, যাদের ক্লাস শুরু হইতেছে অক্টোবরে। সো এখন অক্টোবরে যদি ক্লাস শুরু হয়, তাহলে কিন্তু আমাদের কাছে অলমোস্ট 1.5 মাসের মতো টাইম আছে। তো 1.5 মাসের মতো টাইম থাকলে ডেফিনেটলি পসিবল এটা। তো কেউ চাইলে সেই ইউনিভার্সিটিটা অ্যাপ্লাই করতে পারে, তাদের আমার মনে হয় তাদের প্রসেসটা অনেক ফাস্ট, যেহেতু টপ ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটিতে সব দ্রুত সময়ের মধ্যে হয়। যারা এই টাইমটাতে অ্যাপ্লিকেশন করার প্ল্যান করতেছে, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা হইতেছে তারা, যারা অনেক আগের দিকেই সেপ্টেম্বর সেশনের জন্য অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেছিল, অথবা হইতে পারে ইউএসএ, ক্যানাডা, যেখানেই হোক না কেন, কিন্তু রিজেক্ট খাইছে। তো হতাশাগ্রস্ত হইয়া তারাও একটা শ্রেণী যারা অ্যাপ্লাই করতে চায়। আরেকটা শ্রেণী হইতেছে যারা ওই মুভমেন্ট স্টার্ট হওয়ার আগে আগে প্ল্যান করছিল যে পেপারস রেডি করবে, কিন্তু সব ক্লোজ হওয়ার কারণে পেপারস রেডি করতে পারে নাই, তারা জাস্ট রিসেন্ট পেপারস রেডি করছে, এর একটা শ্রেণী। অ্যান্ড আরেকটা শ্রেণী হইতেছে যারা হয়তো হুট করে ঘুম থেকে জেগে উঠছে যে যাবে বাইরে পড়তে, এরা যাই হোক না কেন, যার যেইটাই কেস থাকুক না কেন, সো যাই হোক, যার যেই কেসই থাকুক না কেন, আমি বলবো যে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু এটা একটু একটু এক্সেপশনাল হবে। কীভাবে এক্সেপশনাল হবে সেটাও বলার ট্রাই করতেছি। তো অনেকেই জানে যে আর্মেনিয়াতে কিন্তু একদম পাবলিক ইউনিভার্সিটির কথা যদি বলি, অলমোস্ট সব ইউনিভার্সিটি দুই একটা বাদে টিউশন ফি এখানে অ্যারাইভ করার পরে দিতে হয়, এখানে পৌঁছানোর পরে। কিন্তু ওই যেই ইউনিভার্সিটিটা পাবেন অক্টোবরে ক্লাস শুরু, এদের আবার এটার ব্যতিক্রম, ওদের প্রসেসটা হবে অ্যাপ্লিকেশন করতে হবে, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসবে, অফার লেটার দেওয়ার পরেই ওরা ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিবে আপনাকে, বাংলাদেশ থেকে ওদের টিউশন ফিটা পাঠিয়ে দিতে হবে ব্যাঙ্কের থ্রুতে, বা আপনার কোনো রিলেটিভ থাকলে যে কোনো সামহাও আপনি পাঠাবেন, অ্যান্ড দেন ওরা আপনার জন্য ইনভাইটেশন ইস্যু করবে অ্যান্ড ভিসা প্রসেস করবে। সো এই শর্ত মেনে নিয়ে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা ওইখানে অ্যাপ্লাই করতে পারেন।